আজকাল ট্যাটু বা উল্কি দিয়ে অনেক সময় মানুষ চেনা যায়, কারণ নিজেদের পছন্দের বিষয় বা ভাবনাগুলিকে নিজেদের শরীরে উল্কির মাধ্যমে তুলে ধরি আমরা। কিন্তু এমন কি কখনো শুনেছেন শরীরে আঁকা উল্কি অনুযায়ী বদলে যাচ্ছে একজন মানুষের হাবভাব, স্বভাব, এমনকি পুরো মানুষটাই? না শুনলে বা না দেখলেও এবার নিজের ছবিতে এমনই একটি ঘটনা ঘটাতে চলেছেন পরিচালক সুদেব ঘোষ। ছবির নাম উল্কি, কারণ পুরো গল্পটাই উল্কি নিয়ে, জানালেন পরিচালক। গল্পটা উল্কি নিয়েই, গল্পটা পুরোই একটা ট্যাটু। ট্যাটুটা করলে মানুষের পরিবর্তন আসছে, এইটা নিয়ে একটা গল্প। কমার্শিয়াল মুভি একটা, এর মধ্যে রোমান্টিক স্যাড সবই আছে গল্পের মধ্যে। কারা কারা আছেন এই ছবিতে সেটাও জানালেন তিনি। এখানে মুখ্য চরিত্রে, নায়িকা চরিত্রে মেঘনা হালদার, অভিরাজ হিরো, তমাল রায় চৌধুরী পঞ্চায়েত প্রধান, নবাগত প্রধান ও সম্রাট, এছাড়াও সৌমিত্র চ্যাটার্জি, অরুণ ব্যানার্জি, তুলিকা বসু করছে। উল্কিকে ঘিরে ছবিতে যাদের জীবন বদলাতে চলেছে তারা হলেন মেঘনা হালদার এবং অভিরাজ। নিজেদের চরিত্র নিয়ে তো বললেনই, সাথে এমন একটি ইউনিক বিষয় নিয়েও কথা বললেন দুজনে। এই ছবিটার নাম উল্কি। তো এখানে আমার ক্যারেক্টারের নাম দুর্গা, দুর্গার মতনই ক্যারেক্টার। ডিফারেন্ট টাইপের অভিনয় করতে হবে, তো আমি চেষ্টা করবো ভালো করে অভিনয় করার। এই ছবিটার নাম যেহেতু উল্কি, উল্কি দিয়েই, মানে উল্কি আমরা কেন করি, মানে যেভাবে আমার হাতে লেখা আছে আই লাভ মাই ফ্যামিলি, সো আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি, তাই এখানে করেছি। মানে আমাদের মানে স্বভাব অনুযায়ী আমরা উল্কি করি, কিন্তু এই ছবিতে উল্কি অনুযায়ী স্বভাব হয়। তো এভাবেই ছবিটা আগে এগিয়ে গেছে। গুড স্টোরি। সুদেবের সাথে ফার্স্ট টাইম কাজ করছি, আমি শুনেছি ওরা ভালো কাজ করে, দেখা যাক আমি কীভাবে ওদের সাথে কাজ করতে পারি। চেষ্টা করবো ভালো করে করার, যেভাবে সব ছবিতে আমি কাজ করার চেষ্টা করি, মেঘনা হালদার হিসেবে না, এখানে দুর্গা হিসেবে কাজ করব। এই ছবির নাম উল্কি। এই ছবিতে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে নয়ন। নয়ন মুখ্য ভূমিকায়। আমার অপোজিটে কাজ করছে আমার হিরোইন হচ্ছে মেঘনা হালদার। মেঘনা হালদারের ক্যারেক্টারের নাম হচ্ছে দুর্গা। খুব ডাইনামিক ক্যারেক্টার, ইনিশিয়ালি খুব নরম ছিল একটা স্টোরি, একটা সাডেন মোড়ের পর থেকে সে দুর্গা চেঞ্জ হবে। প্যারালেলি এর সঙ্গে, নয়নের সঙ্গে কনফ্লিক্টও হবে, আবার মিলমিশও হবে। নয়নের ইনিশিয়াল একটা নেগেটিভ শেডস থাকবে, নয়ন তার শরীরে তাকে একটা কাল্পনিক চরিত্র তার মধ্যে ইনপুট করে দেওয়া হবে। অদ্ভুত গল্পটা, স্টোরিটা খুব নতুন, একটা ডিফারেন্ট টাইপের। এবং নয়নের শরীরে ওই উল্কার একটা এফেক্ট আসবে, নয়ন ওই উল্কা ওয়াইজ নিজের লাইফটা বা নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জড হয়ে পাবে, মানে পরিবর্তিত হয়ে পাবে। সেখান থেকে দুর্গার একটা সাপোর্ট থাকবে, দুর্গা তাকে ঠিক করার চেষ্টা করবে, দুর্গা একটা সময় তাকে বোঝার চেষ্টা করবে, বুঝে তাকে ভালোবাসা দেবে যখন সে নেগেটিভ থাকবে, কিন্তু যখন তাকে পজিটিভ করা হবে দুর্গার একটা ডিস্টেন্স তৈরি হবে তার থেকে। এই নিয়ে গল্প। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।